কখন আবি আসবে? কতদিন আমি আমার ছেলেটাকে দেখি না। ওর বাচ্চাগুলো নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, আর ওর বড় ছেলে দেখতে ঠিক আমার আবির মতন। যাই, অনেক কাজ আছে, আজকে আমার ছেলে আসবে। ও মা, সকাল 10টা বাজে দেখি, এই বাসায় একটা কাজও যদি ঠিক মতো হতো। এই যে মিজান, আপনি কি আমার আবির রুমটা গুছিয়েছেন? কখন গুছাবে? আর মাত্র 2 ঘন্টা পরে ওরা চলে আসবে। ফ্রিজ থেকে মাছটাকে নিয়েছিলেন? নেননি, করবেন কখন? আমাকে সব কিছু করতে হবে। এই যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি আসো আমার এখানে। দেখি দেখি সর্প, আজকে আমার ছেলে আসতেছে, আমাকে রান্না করতে দাও। ও আমার হাতে রান্না ছাড়া কারো হাতে রান্না খায় না। ছোট মাছটা বের করছিলা? বের করো নাই কেন? এত দেরি কেন তোমাদের? কোনো কাজ তোমরা ঠিক মতো করতে পারে না, যাও বের করে আনো। এই যে আমার ছেলের ড্রেস গুলো এখানেই পড়ে আছে, পুরো ধুলো জমে গিয়েছে, একটু পরিষ্কার করে না তারা। কই মানে? বাসায়, এবার আসতে পারবো না। তুমি কি বোঝো তোমার বয়স বাড়তেছে আর বুদ্ধি কমতেছে? এভাবে বললেই আসা যায় নাকি? তুমি কি জানো তোমার সমস্যাটা কোথায়? তুমি কখনোই নিজেরটা ছাড়া অন্য কিছু বোঝো না। মা দেখো, আমার একটা লাইফ আছে, হাজারো ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যায় আমার। বাচ্চাদের স্কুল, রূপার অফিস, এর মধ্যে তুমি ভেজাল দেওয়া শুরু করো না আবার। আচ্ছা রাখলাম। আবি, তুই কিভাবে এতটা বদলে গেলি? কিভাবে পারলি? এই তুই না একটা সময় আমার চোখের পানি দেখতে পারতিস না, আমার জ্বর হলে মা মা বলে কেঁদে গা ভাসাতিস, কই তুই এখন? আমি কেমন আছি, কিভাবে আছি একটা বারও দেখতে আসিস না। তোর কি একবারও আমার কথা মনে পড়ে না? বাবা, তোর জীবনে আমি জানি অনেকেই আছে, কিন্তু তুই তো জানিস আমার জীবনে তুই ছাড়া আর কেউ নেই। তুই যেখানে থাকিস ভালো থাকিস বাপ, আর পরের ছুটিতে একবার একটু আসবি প্লিজ, আমি তোর অপেক্ষায় থাকবো।